আসসালামু আলাইকুম দর্শক, মাত্র 2 মিনিট যদি আপনি সময় দেন ভাই, আপনি আপনার ভিডিওটা অসাধারণ করতে পারবেন। এটা বিশেষভাগ আম পাবলিক আমরা যারা আছি তাদের জন্য বেশি কাজে দিবে ভাই। আমাদের ফোন সবার কিন্তু ভাই আইফোন না বা দামি ফোন না যে আমরা ভিডিও রেকর্ড করব, বা DSLR নাই আমাদের কাছে যে আমাদের ভিডিও ব্যাকগ্রাউন্ডটা অসাধারণভাবে ব্লার হয়ে যাবে, হবে না। তো আমি আপনাদেরকে আজকে শিখাবো, আপনার কাছে ভাই একটা অ্যান্ড্রয়েড ফোন থাকলেই হবে, আপনি আপনার ভিডিওর পিছনটা ভাই ব্লার করতে পারবেন। একটা উদাহরণ দেখেন, এই যে দেখতে পাচ্ছেন, ভিডিওটা ভালো মতো খেয়াল করে দেখেন, ভিডিওটা যখন রেকর্ড করি পিছনটা দেখেন একদম যা ছিল জেনুইন, যা একদম আকাশ বাতাস সব ক্লিয়ার দেখা যাচ্ছে। কাজ করার পরে দেখেন বর্তমানে সেখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেছে। এটা কিন্তু অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ভাই আমি করেছি। ওকে, তো চলেন এটা কিভাবে করব আমরা সেটা দেখাবো। যারা রিলস ভিডিও করেন বা টুকটাক ছোটোখাটো ভিডিও দেন, আপলোড দেন, টিকটক করেন, তো তাদের ক্ষেত্রে কিন্তু খুবই উপকারে আসবে। ভিডিওটার কোয়ালিটি কিন্তু পরিবর্তন হয়ে যাবে শুধুমাত্র কিছুটা একটা টেকনিক খাটালেই কিন্তু। হ্যাঁ, আমরা অ্যান্ড্রয়েড দিয়ে কিন্তু এটা করতে পারি। তো দর্শক শ্রোতা, ভিডিওটা আপনারা একটু শেয়ার করে দিবেন, সবার উপকারে লাগবে। তো এখান দেখেন, আমরা জানি ভিডিও এডিটর নামের একটা অ্যাপ আছে যেটা ক্যাপকাট অ্যাপ বলে। তো ক্যাপকাট অ্যাপটা আপনার এটা এই কাজটার জন্য লাগবে, ঠিক আছে। আপনারা ইনস্টল দিয়ে নেবেন, বা ইনস্টল থাকলে তো হয়েই গেল। এরপরে আমি নিউ প্রজেক্টে ক্লিক করব। এরপরে যে ভিডিওটার আপনার আপনি রেকর্ড করেছেন, ভালো মতো খেয়াল করে দেখেন এই ভিডিওটার কিন্তু পিছনে একদম ক্লিয়ার, পিছনে কিন্তু একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার পিছনে, এটা কিন্তু ব্লার নাই, এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আপনি কি করবেন, এই যে ইফেক্ট লেখা আছে এই ইফেক্ট লেখাতে ক্লিক করবেন। ক্লিক করার পর ভিডিও ইফেক্টে যাবেন। ভিডিও ইফেক্টে যাওয়ার পরে এদিকে আসবেন, এখানে লেন্স নামের অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এই যে দেখতে পাচ্ছেন ব্লার, এই ব্লারে ক্লিক করবেন। আমার ব্লারটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেল, আপনার একটু সময় লাগতে পারে, ব্যাপার না। এই ব্লারটা আপনি অ্যাডজাস্টও করতে পারবেন, একটু পরে আমরা দেখায় দিব। তো আমরা এটা পুরোটা টেনে নিব। হ্যাঁ, আমাদের এটা যেহেতু পুরোটা ভিডিও আছে, আমরা পুরোটা এটা টেনে নিলাম, এখানে পুরোটা টেনে নিলাম, ঠিক আছে। এবার কি করতে হবে দেখেন, ভালো মতো খেয়াল করবেন। এবার কি করতে হবে, এবার আমরা এটা একটু ব্যাকে চলে আসি, ব্যাকে চলে আসি। এবার আমরা কি করব, এখানে এই যে ওভারলে আছে, এই যে ভালো মতো দেখেন ওভারলে, এখানে ক্লিক করব, অ্যাডেড ওভারলেতে ক্লিক করব। ঠিক সেম একই ভিডিও আমরা এখানে অ্যাড করব, সেম একই ভিডিও। এটা আমরা ফুল পর্দায় আমরা অ্যাডজাস্ট করে নিব। হ্যাঁ, ভালো মতো দেখেন আমরা ফুল পর্দায় অ্যাডজাস্ট করে নিলাম কিন্তু। ওকে, আমাদের কাজ কিন্তু মোটামুটি শেষ। এখন আসেন, আমরা আরও যে কাজগুলো বাকি আছে সেটা দেখাচ্ছি। এখন আপনি এইদিকে যান, এইদিকে যাওয়ার পরে আপনি দেখবেন যে এই যে কাট আউট লেখা আছে, আর এদিকে খেয়াল করবেন নিচেরটা কিন্তু সিলেক্ট করা আছে। সিলেক্ট না করা থাকলে টিপ মেরে সিলেক্ট করে দিবেন। তো আপনি কাট আউট লেখাতে ক্লিক করেন, এরপরে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করেন। এখানে পার্সেন্টেজ উঠতে থাকবে, এখানে 100% হওয়া লাগবে আর কি। 100% হলেই আপনার কাজটা মোটামুটি শেষের দিকে চলে আসবে। হ্যাঁ, অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিছু পিছনে কিন্তু ব্লার হয়ে গেছে, আমাদের কাজ শেষ। তো দেখেন, আমরা যদি এখন ভিডিওটা দেখাই আপনাদের প্লে করে, এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটার কিন্তু ব্যাকগ্রাউন্ড একদম ব্লার হয়ে গেছে। এখন আসেন, এই ব্লার ব্যাকগ্রাউন্ড আপনি চাইলে ভাই এই ব্লারটা কম বেশি করতে পারবেন। কীভাবে, আমরা ব্যাকে চলে আসলাম, ব্যাকে চলে আসলাম, ব্যাকে চলে আসলাম, আবারও সেই ইফেক্টে চলে যাবেন। এবার এই ইফেক্টটাতে টাচ করবেন, এরপরে অ্যাডজাস্টে ক্লিক করবেন। আপনারা চাইলে ব্লারটা একদম বাড়াইতে পারেন, একদম কমাইতে পারেন, এই দেখেন একদম বাড়াইতে পারেন কিংবা কমাইতে পারেন। আমি সাপোজ এখানে 46 বা 47 বা 50 এরকম রাখবো, ঠিক আছে। এখানে আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে কি, ভিডিওটার একটু কালার দিতে পারেন। তো আমি ভিডিওটার উপরে ক্লিক করলাম, এবং এদিকে আমরা ব্যাকে চলে আসব, ব্যাকে চলে আসব, এবং এখানে এই যে অ্যাডজাস্ট লেখা আছে, অ্যাডজাস্ট লেখাতে ক্লিক করার পরে আমরা একটু ব্রাইটনেসে চাপ দিই, একটু ব্রাইটনেসটা বাড়ায় দিলাম। এরপরে কন্ট্রাস্টে চাপ দিলাম, এটা একটু বাড়ায় দিলাম। এরপরে আমরা স্যাচুরেশন মানে একটু লাল করে দেই ছবিটা। এরপরে শার্পনেস ছবিটা একটু ক্লিয়ার করে, ভিডিওটা একটু ক্লিয়ার করে দেই। এরপরে আপনি চাইলে একটু এক্সপ্রস একটু আলো দিতে পারেন অন্যভাবে। ওকে, মোটামুটি কাজ শেষ। তো এখন দেখবেন একটা সুন্দর একটা ভিডিও হয়ে গেল, এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটা ভিডিও হয়ে গেল। এটা রেন্ডারিং দেওয়ার পরে আরও ভালো এবং সুন্দর দেখা যাবে, এখন আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে অবস্থা পিছনে। এইটা যদি আমার আপনার ভালো না লাগে কেটে দিবেন, ঠিক আছে। এবার আসেন, আমরা এটা কিভাবে সেভ দিব গ্যালারিতে, এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে আপনার এটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে, এবং দেখবেন অসাধারণ ভালো লাগবে, যেটা ভিডিও শুরুতে আমি কিন্তু প্রমাণ দিয়েছি। ভিডিওটা অবশ্যই সবাইকে শেয়ার করে দিয়েন, তাহলে ভাই অনেক উপকারে আসবে, অনেকের ভাই মনের খায়েশ যে ভাই আমাদের ভিডিওটার পিছনটা যদি একটা এরকম হইতো তাহলে অসাধারণ ভালো লাগতো। তো আমরা এটা জাস্ট অপেক্ষা করতেছি ফাইনাল রেজাল্ট কী আসে এটা দেখার জন্য।
আর একটা বিষয়, ফাংশনগুলো ঠিক এইভাবেই আছে, আপনার টিক মারার উপরে ডিপেন্ড করবে। তো আমরা একটু দেখাই, রেজাল্ট দেখাই। তো দেখতে পাচ্ছেন অসাধারণ দেখা যাচ্ছে, রেন্ডার করার পরে আরও ভালো দেখা যাচ্ছে কিন্তু। তো ধন্যবাদ সবাইকে, শেয়ার হবে।